যেটুকু পারি সেটুকুই দেখাচ্ছি, তাই প্লিজ কেউ জাজ করবেন না। ঠিক হয়ে গেছে, এখন এই যে এই জায়গাটা এখন একটু লাল লাল, এই ওয়েলকাম ও ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ব্যাক টু ইয়েট আনাদার ভ্লগ। আজকে আমি চলে এসেছি একদম বিরিয়ানির একটা রেসিপি নিয়ে। আজ প্রায় দু বছর পর হয়তো বিরিয়ানিটা আমি তৈরি করছি। আমি রান্নাতে খুব একটা পটু নই, যেটুকু পারি সেটুকুই দেখাচ্ছি, তাই প্লিজ কেউ জাজ করবেন না। সবার প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি বেরেস্তা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো, মোটামুটি যা মশলাগুলো লাগে আর কি, সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আগে, সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে মোটামুটি এই আধ ঘন্টা মতো আমি রেখে দেবো। এরপরে আমি একটু আলুগুলোকে ভেজে নেবো। যতদূর আমি জানি বিরিয়ানিতে আলুটা ভাজে না, কিন্তু আমি ঠিক প্রসিডিওরটা জানি না, তাই জন্য ভাবলাম আলুটা ভেজেই করে নিই। আর সেদিনকে আমি কোনো ভিডিও দেখেও রান্নাটা করিনি, নিজের মন মতোই করছিলাম। যাই হোক, আলুটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। আর তারপরে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। শুধুমাত্র আমি গরম মশলা দিয়েছি কড়াইতে, বাকি যেটুকু ম্যারিনেট করে রেখেছিলাম পুরোটা দিয়ে ভালো করে শুধু কষাবো। শুধু বিরিয়ানি নয়, আমার মনে হয় এইভাবে মাংসের ঝোলও তৈরি করা যেতে পারে, খুব ইজি একটা রেসিপি। মাংসে যেটুকু পরিমাণ মশলা দিয়েছিলাম ওইটুকু দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটাকে করেছি। আলাদা করে শুধুমাত্র নুন এবং চিনি আমি অ্যাড করেছি পরে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে মাংসটাকে, ভালো করে আমি কষাচ্ছি। তারপরে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম, আর তারপর অল্প জল নিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি বিরিয়ানির হাঁড়িটাকে রেডি করব। ভাতটা আমি অন্যদিকে করে নিয়েছি, নুন এবং জায়ফল, জৈত্রী এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি চালটাকে। আর এখন হাঁড়ির মধ্যে আমি প্রথমে একটু ঘি লেপে দিয়েছিলাম। যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে আমি অনেকটা কম ঘি ব্যবহার করেছি, যেটা আরেকটু বেশি পরিমাণে করতে হতো। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসের মধ্যে বিরিয়ানি মশলাও অ্যাড করেছিলাম, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। বিরিয়ানির জন্য গোটা মশলা কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে আমি গুঁড়িয়ে নিয়েছি। আলাদা করে সানরাইজের মশলা আজকে ব্যবহার করিনি। এখন আমি লেয়ারিংটা করে নেব। প্রথমে মাংস, তারপর ভাত, তারপর নুন, চিনি, বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি, তারপরে একটু দুধও দিতে হবে। আর আমার কাছে কালার করার জন্য না কিছু ছিল না, তাই জন্য আমি লাস্টে কী করেছি, হালকা একটুখানি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো এইভাবে পুরো লেয়ারিংটা আমি করে নিয়েছি। আর এর মধ্যে মিঠে আতর দিয়েছি, যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলার সঙ্গে। ব্যাস, মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন আমি হাঁড়িটার মুখটা বন্ধ করে দেবো আটা দিয়ে। লেয়ারিং করে আমি হাঁড়ির মুখটা এতে দমে বসিয়ে দিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমার গরমা গরম চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া সেরে এলাম এখন ওপরে। বিরিয়ানিটার টেস্টটা যদি বলি তাহলে ময়েশ্চারটা কম হয়ে গিয়েছিলো, মানে একটু ড্রাই লাগছিলো খেতে, কারণ ঘি বা তেলের পরিমাণ আমি অনেকটাই কম দিয়েছি, সেই জন্য একটু ড্রাই লাগছিলো। আদারওয়াইজ টেস্টটা কিন্তু ঠিকঠাক ছিল, মানে ঘরোয়া বিরিয়ানি হিসেবে ভালোই হয়েছিলো, খারাপ হয়নি, খাওয়া যাচ্ছে আর কি। আমার আসলে নিজের তৈরি করা যে কোনো জিনিসই একদম টেস্ট লাগে না, তো এরকম বলতে পারবো না যে খুব ভালো হয়েছে বা খুব খারাপ হয়েছে। তো এখন দুটো পার্সেল এসেছে, এই হচ্ছে দুটো পার্সেল। ভাবলাম তোমাদের সামনে একটু আনবক্সিং করে নিই যে কী কী এসেছে। একটা মনে হচ্ছে মিশো থেকে কিছু আমি ট্রে অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে, আরেকটা কী এসেছে খুললে বুঝতে পারবো। তো চলো আনবক্সিং করে দেখি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো ভেবেছিলাম প্রোডাক্ট এসেছে, তারপর দেখলাম না, দুটো মিশো থেকে কেনা প্রোডাক্ট দুটো। এই তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম, এইটা আর দেখাচ্ছি, ওগুলো সব ভেঙে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ইচ্ছে নেই সেটাকে রিটার্ন করার। তো যদি ব্যবহার করা যায় ব্যবহার করবো, না হলে দেখছি কি করা যায়। জিনিসপত্র আনঅর্গানাইজ করে রাখা আমি একদম পছন্দ করি না, সেই জন্যই ওগুলো কেনা। আর এইগুলো দেখি একটা একটা করে খুলে যে কতগুলো আমি ব্যবহার করতে পারবো। সেম আমি অ্যামাজনে দেখেছিলাম, প্রায় 900-1000 টাকার কাছাকাছি প্রাইস ছিল, জানি না সেটার কোয়ালিটি কতটা ভালো বা কতটা খারাপ। তবে এটার প্রাইস আমার পড়েছে মিশোতে অলমোস্ট 650 টাকা মতো, এদিক ওদিক হতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা পুরোপুরি ভেঙে গেছে, এইটা সাইডে রাখি, বাকিগুলো দেখি, বাকিগুলো মনে হচ্ছে ঠিক আছে। এই যে দেখো, এইটার একটা কোণে একটুখানি ভেঙে গেছে এরকম, আমার মনে হয় এটা রাখলে খুব একটা দেখা যাবে না, তো ঠিক আছে ম্যানেজ করে নেবো আমি। আর একটা রয়েছে এইটা, আসলে এদের প্যাকেজিং ঠিক নেই, প্যাকেজিং ঠিক হলে ভাঙতো না জিনিসটা, কোনো বাবেল র‍্যাপ দেয়নি, কিছু দেয়নি, ভাঙবেই তো। তো এখন ভাবছি এগুলো একটু চট করে অর্গানাইজ করে নিই, আমার আসলে বেশিক্ষণ দেরি করতে ভালো লাগে না, অর্গানাইজ করে তোমাদের সাথে বরঞ্চ শেয়ার করি। Thank you.
5:30 বাজে একটা ছোট্ট ন্যাপ নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না আমার দুপুরবেলা একদম ঘুম পায় না জানি না কেন এখনো প্রচুর কাজ পেন্ডিং রয়েছে আজকে সোমবার আজকে ছুটি নেওয়া হয়েছে সেই জন্যই আর কি আমি ব্লগটা করছি নাহলে ভিডিওর কাজ থাকতই তো মাঝখানে তোমরা দেখতেই পেলে আমি একটা ড্র পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আর 2 নম্বর ড্রটা অর্ধেক হয়েছে মিশো থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছি আরও দুখানা সেট মানে 16 32 খানা আমি আরও অর্ডার দিয়েছি মনে তো হয় না 16 খানা এখানে পুরো লাগবে 16 32 খানা কিন্তু আমি এক্সেস যেগুলো থাকবে সেগুলো অন্য জায়গাতে অর্গানাইজেশনের জন্য ব্যবহার করে নেবো দেখো এই পুরো ভিডিওটাতে মানে এই ব্লগটাতে তোমরা আমার পুরো অর্গানাইজেশনটা দেখতে পাবে কারণ এই ব্লগটা আমি 4 দিন পরে আবার শেয়ার করবো যে কীরকম কী লাগছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে আর অনেক কমেও হয়ে গেল তো এই ড্রটা মোটামুটি কমপ্লিট এখনও দেখবো নতুন যদি কিছু দেওয়ার থাকে তাহলে এই জায়গাটাতে রাখবো একটু ফাঁকা রেখেছি আর এই জায়গাটা প্রচণ্ড এখন বাজে অবস্থা কিন্তু যখন তৈরি হয়ে যাবে না তখন খুব খুব কালারফুল লাগবে ইন্টেরিয়র করার সবথেকে বড় বেনিফিট হচ্ছে বেশিরভাগ জায়গায় ঢাকা থাকে বা যেগুলো খোলা থাকে সেগুলো যদি প্রপারলি অর্গানাইজ না থাকে তাহলে খুবই বাজে লাগে দেখতে আমি চেষ্টা করতেছি এই ঘরের বেশিরভাগ জিনিসই যেন ঢাকা থাকে যাতে আমার খুব বেশি গোছাতে না হয় এই জায়গাটা গোছানোর ইচ্ছা অনেকদিন ধরে ছিল হয়ে উঠছিল না অ্যাট লাস্ট কমপ্লিট হয়েছে এছাড়াও আমি অ্যামাজন থেকে ভাবছি কয়েকটা হোম ডেকোরের আইটেম অর্ডার দেবো যেগুলো এই দেওয়ালে মানে আমার প্লেইন দেওয়ালটাতে থাকবে প্লাস এইখানে কিছু সাজাতে হবে না হলে ভিডিওতে বড্ড ফাঁকা ফাঁকা লাগে আজকের ব্লগটা আমি এখানেই রাখবো আর বাকিটা কন্টিনিউ করবো 4 থেকে 5 দিন পর যখন আমার বাকি সেটগুলো ডেলিভারি হয়ে যাবে তারপর পুরোটা অর্গানাইজ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো লাস্ট ক্লিপটা তোমরা দেখেছিলে আগে রোববার কিংবা সোমবার তার মাঝখানে কেটে গেছে একটা সপ্তাহ আর এই এক সপ্তাহ স্প্যানে না অনেক কিছু ঘটে গেছে প্রথমে আমার বাবার কনজাংক্টিভাইটিস হয়েছিল মানে বাংলা ভাষায় বলতে গেলে জয় বাংলা আর তারপরে আমার হয়ে যায় শুক্রবার আজকে আমার 3 নম্বর দিন আর আমার চোখটা মোটামুটি দেখো ঠিক হয়ে গেছে এখন এই যে এই জায়গাটা এখন একটু লাল লাল এই জায়গাটা এখন ওই রক্ত জমাট বাঁধার মতো হয়ে যায় না কতটা দেখতে পারলে তো এই অবস্থা আদারওয়াইজ চোখের চুলকুনিটা রয়েছে এবং জ্বালা পোড়াটাও করছে একটু একটু কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে বাট এই 2 দিন আমি কোনোরকম ভিডিও করতে পারিনি আর 2 দিন ভিডিও না করা মানে বিশাল বিশাল প্রবলেম হয়ে যায় অনেকগুলো ভিডিও শ্যুট এখন আমার বাকি আছে আর এই চোখে আমি লেন্সও পড়তে পারবো না আর মেকআপ ভিডিওগুলো আমি জানি না কী করবো হয়তো ক্যান্সেল করে দিতে হবে সেই কোলাবরেশনগুলো যাই হোক রোববার সকাল মানেই হচ্ছে আমার ঘরটা পরিষ্কার করা সকাল সকাল উঠে আমি এই হেডবোর্ডটাকে পরিষ্কার করছিলাম তোমরা আমার লাস্ট ভিডিও তো দেখেছিলে যে আমি একটা লিকুইড দিয়ে পরিষ্কার করছিলাম সেটা না অতটাও ভালো কার্যকরী হয় না আর আমি আমার রুমটা যখন তৈরি করেছিলাম ভেবেছিলাম এই কম্বিনেশনগুলোই আমার রুমে রাখবো যেমন ইয়েলো ব্লু পিঙ্ক হোয়াইট এই কম্বিনেশনগুলো কিন্তু করার পর এখন দেখছি কি যে প্রচণ্ড বেশি পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে তো এই হচ্ছে এখন ব্যাপার তো ভাবছি আর 1-2 বছরের মধ্যে হয়তো আমি হেডবোর্ডটা একটু চেঞ্জ করিয়ে নেবো পুরো ঘরটা একটু গুছিয়ে নিই মোটামুটি 2টো অবধি এখন তো 11:30 মতো বাজে 2টো অবধি আমার হাতে সময় আছে সব কিছু করতে হবে আর চোখটাতেও বারবার এখন অবধি আমি ড্রপ লাগাইছি আমি একটু শেয়ার করে দিই কারণ অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে আমি জানি আমি এই সিপ্লক্স নামক ড্রপটা লাগিয়ে সেটার দাম 14 টাকা সিপ্লক্স আই ড্রপ আই অ্যান্ড ইয়ার ড্রপ সিপ্লা ব্র্যান্ডের এটা ঠিক আছে তো এইটাই তোমরা লাগাতে পারো মাত্র 14 টাকা দাম মোটামুটি 1 ঘন্টা অন্তর অন্তর লাগিয়েছি অতটাও পাঞ্চুয়াল হিসেবে লাগাতে পারিনি কারণ প্রথম দিন আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল এত ব্যথাতে আমার জ্বর জ্বর এসে গিয়েছিলো তার জন্য পুরো দিনটাই শুয়ে কাটিয়েছি এখনও চোখের ফোলা ভাবটা রয়েছে কিন্তু পেইনটা অনেকটা কমে গেছে তো চলো অনেক বকবক করলাম এখন এটা খুলি আমি একটু খুলেছিলাম বাট ভিডিওতেই বাকিটা খুলবো তারপর জায়গাটাকে পুরো অর্গানাইজ করবো এবং তারপর দেখা যাক বিফোর অ্যান্ড আফটারটা কীরকম লাগে আর তোমাদের কীরকম লাগছে সেটাও জানিও কমেন্ট সেকশানে